আজকে আমরা পরবর্তী কাব্য প্রসঙ্গ হিসেবে কালকেতুর অঙ্গুরী বিক্রয় পড়ব। তার আগে ফুল্লোরার ১২ মাস অংশ আমরা যেখানে শেষ করেছিলাম সেখান থেকে কালকেতুর অঙ্গুরী বিক্রয় পর্যন্ত যেতে গেলে যে কাহিনী সূত্র অনুসরণ করতে হয় সেটা একটু বলবার চেষ্টা করি। আমরা আগের দিন ফুল্লোরার ১২ মাসায় দেখছিলাম যে ফুল্লোরার বাড়িতে যে নবাগতা রমণী এসেছিলেন, যিনি কিনা পাঠক জানেন ছদ্মবেশিনী চণ্ডী, তাকে তাড়াতে গিয়ে ফুল্লোরা নিজের দুঃখ বর্ণনা করে ভীতি প্রদর্শনের চেষ্টা করে। কিন্তু চণ্ডী কালকেতুর গৃহেই থাকলেন অনড়ভাবে। ভীত হয়ে ফুল্লোরা কাঁদতে কাঁদতে গোলাহাটে গেল, কালকেতুর কাছে অভিযোগ জানালো। কারণ চণ্ডীর কথাবার্তা শুনে তার বদ্ধমূল ধারণা হয়েছিল যে কালকেতু এই মেয়েটিকে বোন থেকে বিবাহ করে ঘরে এনেছে। ফুল্লোরার মুখে এমন অভিযোগ শুনে কালকেতু অত্যন্ত রেগে যায় এবং সত্যিই কী ঘটনা ঘটেছে তা দেখবার জন্যে ফুল্লোরার সঙ্গে বাড়ি চলে আসে। চণ্ডীকে দেখে কালকেতু বিস্মিত হয়, কারণ সে তো স্বর্ণ গোধিকাকে ধরে এনে রেখেছিল বাড়িতে এবং অস্পৃশ্য ব্যাধের আশ্রয় ছেড়ে চণ্ডীকে চলে যেতে বলে। দেবী তার কথা শোনেন না যথারীতি। ক্রুদ্ধ হয়ে কালকেতু ধনুকে তীর যোজনা করলে ওই ১৬ বছরের গয়না পরিহিত সুন্দরী মেয়েটি, যিনি আসলে দেবী চণ্ডী, তিনি নিজের রূপে প্রকাশিত হলেন। তিনি যে কালকেতুকে অনুগ্রহ করতে, তাকে বর দিতে উপস্থিত হয়েছেন সে কথাও জানালেন। কিন্তু কালকেতুর মন থেকে তাতেও সংশয় ঘুচল না। সে দেবীকে বলল যে আমি আপনার মুখেই আপনার শত নাম শুনব। দেবী তখন অবলীলায় নামোচ্চারণ করলেন। কালকেতু তখন দেবীকে বললেন যে আশ্বিন মাসে অকাল বোধনের সময় দেবীর যে মহিষমর্দিনী রূপ সেটা কালকেতু দেবীর কাছে দেখতে চান। দেবী ভক্তের মনে প্রত্যয় জাগাতে দুর্গামূর্তি ধারণ করলেন। তখন কালকেতু আর ফুল্লোরা নিজেদের সমস্ত সংশয় ঝেড়ে ফেলে দেবীর প্রায় প্রণত হলেন। দেবী চণ্ডী একটা মানিক্য অঙ্গুরী, মানিকের আংটি দিতে চাইলে ফুল্লোরা মুখ বাঁকা করে বলে যে এই সামান্য আংটি দিয়ে তো তাদের অভাব যাবে না। তখন দেবী সাত ঘড়া ধন দিলেন কালকেতুকে, এরপরে দেবী স্বপ্নাদেশ দেবেন। কালকেতু যেখানে আংটি বিক্রি করতে যাবে সেই আংটি বিক্রেতাকে, ধনিক ব্যবসায়ী মুরারিশিলকে। এই মুরারিশিলের কথা তোরা চণ্ডীমঙ্গল কাব্যের অপ্রধান চরিত্র বলে আমি যে টপিকটা আলাদা করে দিয়েছি বড় প্রশ্নের জন্য সেখানেও পেয়েছিস, বা তোরা আলাদা করে চরিত্র বিশ্লেষণ অংশে মুরারিশিলের নাম শুনেছিস। আজকে যে এপিসোডটা আমরা পড়াবো কালকেতুর অঙ্গুরী বিক্রয়, এই কাব্য প্রসঙ্গটা পুরোপুরি দাঁড়িয়ে আছে কালকেতুর সঙ্গে মুরারিশিলের এবং তার পত্নী, যাকে বান্নানি বলে কাব্যে উল্লেখ করা হয়েছে, তাদের সঙ্গে কালকেতুর যে অঙ্গুরী বিনিময় সংক্রান্ত পর্বটা সেটার বিশ্লেষণের উপর। এরপরে আমরা আরম্ভ করছি ওই অংশটা। যারা সুকুমার সেনের বই দেখবি তারা পাবি হচ্ছে তৃতীয় দিবস নিশাপালা পৃষ্ঠা ৬৬। দেখ, টেক্সটের গোড়াতেই বলা হচ্ছে যে বান্না বড় দুঃশীল, নাম মুরারিশীল, লেখাজোখা করে টাকা করে। অর্থাৎ বান্না মানে বণিক। বণিকটি কেমন না বণিকটি দুঃশীল, তার মানে চরিত্রটাকে ইন্ট্রোডিউস করবার আগেই কিন্তু তার সম্পর্কে একটা নির্দিষ্ট মনোভঙ্গি পাঠকের মধ্যে চাড়িয়ে দেওয়া হচ্ছে, পাঠককে প্রস্তুত করা হচ্ছে এই চরিত্রটাকে বোঝবার জন্যে, যে চরিত্রটা আসলে ভেতরে ভেতরে অত্যন্ত দুর্বিনীত একটি চরিত্র, দুর্নীতিপরায়ণ চরিত্র, খল চরিত্র, ভালো লোক নয়, তাই তাকে দুঃশীল বলা হচ্ছে। সঠতার কথা বলা হল চরিত্রটির সম্পর্কে। তার নাম মুরারিশীল, তার বৃত্তি কী? তিনি লেখাজোখা করে টাকা করে, বণিক, সুবর্ণ বণিক শ্রেণীর অন্তর্গত। পাইয়া বীরের সাড়া, প্রবেশে ভিতর বাড়া, মাংসের ধারী দেড় বুড়ি। অর্থাৎ দেবী চণ্ডী এই মুরারিশীলকে স্বপ্নাদেশ দিয়েছিলেন আগেই যে মুরারিশীলের কাছে কালকেতু যখন আংটি বিক্রি করতে আসবে মানিক্য অঙ্গুরী, তখন মুরারি যেন তাকে ৭ কোটি টাকা দিয়ে দেয় আংটির বিনিময়ে। আংটি কেনা বেচা হবে, মুরারি যেন কালকেতুকে ৭ কোটি টাকা দিয়ে দেয় আংটির বিনিময়ে। এটা দেবী পূর্বরাত্রে স্বপ্নাদেশ দিয়েছিলেন মুরারিশীলকে। এরপর পরের দিন সকালে যখন কালকেতু সত্যি এসছে মুরারিশীলের বাড়িতে, তখন কালকেতুর আসবার
আওয়াজ পেয়ে লুকিয়ে পড়ে ভেতরের বাড়িতে বীর। এবং খুড়া খুড়া ডাকে কালকেতু, কোথা হে বণিক রাজ, বিশেষ আছয় কাজ, আমি আইলাং সেই হেতু। বীরের বচন শুনি আসি বলে বান্নানি, ঘরে নাহি শহর পোতদার। বুঝতেই পারছিস যে এই বান্নানি হচ্ছে বণিকের বউ, মুরারি শীলের সঙ্গে তার একটা অলিখিত বোঝাপড়া আছে। তিনি জানেন যে পাওনাদারকে, যেহেতু কালকেতুর কাছ থেকে মাংস কিনেছিলেন মুরারি শীল টাকা ছাড়া, ফলে কালকেতু মুরারি শীলের কাছে এমনিতেই টাকা পেতেন। পাওনাদাররা যখন আসে টাকা নিতে, তখন কী করে তাদের ঠেকাতে হয় সেটা আগে থেকেই রপ্ত করা আছে বান্নানির। ফলে তিনি অত্যন্ত চাতুর্যের সঙ্গে কালকেতুকে ঠেকাবেন কৌশল করে। কি বলছেন? বলছেন, দেখ সকালে তোমার খুড়া গেছেন খাতকপাড়া, কালি দিব মাংসের ধার। অর্থাৎ তারা ধরেই নিয়েছে যে কালকেতু বোধহয় টাকা আদায় করতে এসছে, তাদের কাছ থেকে দেড় বুড়ি পরিমাণ টাকা কালকেতু পাবেন মুরারির কাছ থেকে। মুরারির বউ বলছে যে সে বাড়িতে নেই, সে কালকে মাংসের টাকা শোধ দেবে। এরপরে যেই মুহূর্তে দেখ, শুনোগো শুনোগো খুরি, কিছু কার্য আছে দেরি, অঙ্গুরি ভাঙাইয়া লব করি, আমার জোহার খুরি, কালি দিহ বাকি করি, যাই অন্য বণিকের বাড়ি। বলছেন আমার আসলে অন্য দরকার ছিল, আমি আসলে এই মানিক্য অঙ্গুরি ওটি ভাঙাতে এসছিলাম, এটাই আমার প্রাইমারি কনসার্ন, আমি আসলে আমার পাওনা টাকা শোধ নিতে আসিনি আজকে। উনি যখন নেই বাড়িতে তাহলে আমি অন্য বণিকের বাড়ি যাই। সঙ্গে সঙ্গে কিন্তু বান্নানির এক্সপ্রেশনটা খেয়াল কর, মনে বড় কুতূহলী, কান্দে করির থলি, হড়পি তরাজু করি হাতে, এবং ধায় বান্না খরকির পথে, ধনের পাইয়া আস যাইতে বীরের পাশ। অর্থাৎ যেই মুহূর্তে ভেতর থেকে শুনতে পেলেন যে বান্নানিকে বলছেন কালকেতু যে সে মানিক্যঙ্গুরি বিক্রি করতে এসছে, সঙ্গে সঙ্গে মুখের ভাব কিন্তু বদলে যাচ্ছে বান্নানির। বলেছেন সহসা করিয়া বানি, আসি বলে বান্নানি, দেখি বাপা অঙ্গুরি কেমন। অর্থাৎ এই যে প্রলুব্ধ মুখখানি বান্নানির, সেটাও কিন্তু আমরা অনুমান করতে পারি এই পর্যায়ে এসে। তার মানে প্রথমে আমরা কিন্তু বান্নানিকে দেখতে পাচ্ছি, যাকে বলে চরিত্রের উন্মোচনের দিক বা এক্সপোজিশনের দিক। সেখানে আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে মুরারি শীলের এই যে স্ত্রী, এই চরিত্রটা, সে কিন্তু দেখ সামান্য অবকাশেও কতখানি জীবন্ত হয়ে উঠছে, তাই না? কালকেতু সাড়া পেয়েই মুরারি পালাচ্ছে, আর মুরারির সঙ্গে তার স্ত্রীর এমনই একটা অলিখিত বোঝাপড়া যে তার নির্দেশ ছাড়াই বান্নানি স্বামীর ঘরে না থাকার কথা বলে, সেই সঙ্গে কালকেতুকে নানা ফরমায়েশে ব্যস্ত করার চেষ্টাও করে। কালকেতু আংটি বেচতে এসছে শুনে মুহূর্তে তার অভিব্যক্তি পরিবর্তিত হয়, এবং আংটি দেখতে চাওয়ার ব্যগ্রতায় তার প্রলুব্ধ মুখটা যেন পাঠকের চোখের সামনে ভেসে ওঠে, যেখানে বলে দেখি বাপা অঙ্গুরি কেমন। এরপর দেখ মুরারির ইন্টারেস্ট, ধনের পাইয়া আস, অর্থাৎ ধন লোভে সে ধায় বান্না খরকির পথে, মনে বড় কুতূহলী, কান্দে করির থলি, হরপি তরাজু করি হাতে। এই হরপি এবং তরাজু অর্থাৎ পরিমাপক দুটি দাঁড়িপাল্লা গোছের, সেগুলো নিয়ে এসেছে মুরারি শীল। এরপরে মুরারি শীল কীভাবে প্রতারণা করবেন কালকেতুর সঙ্গে সেটা খেয়াল কর, সেটাই খুব জরুরি। সেটা এই, আংটিটা দেখে মুরারির মুখ কেমন হয়েছিল, কি ভেবেছিল সে মনে মনে, এখানে একটা মিসিং লিঙ্ক আছে। মুকুন্দ তার কোনো বর্ণনা দেন না, অদ্ভুত একটা মিসিং লিঙ্ক। একটু পরেই আমরা দেখি যে আকাশ ভারতীতে দেবীর আদেশ শুনেও সে ভয় পায় না বা বিচলিত হয় না। আকাশ ভারতী মানে দৈববাণী, কারণ দেবী তো দৈববাণীতে বলেইছেন। কি বলেছেন? যে 7 কোটি টাকা তাকে দিতে, কিন্তু শেষ পর্যন্ত দেবীর কথা অমান্য করেই নিজের প্রতারণাবৃত্তিতে পটু মুরারি শীল চরিত্রটি কালকেতুর সঙ্গে যা করে সেটা আমরা পরের অংশে দেখতে পাই। এবং আমরা এখানে খুব জরুরি একটা পয়েন্টের কথা বলবো, সেটা এই যে দেখ, মানে মুরারি শীল কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা চরিত্র এই জায়গায়, যে দেবীর কাছ থেকে পাওয়া 7 কোটি দামের আংটিটা কিনে কালকেতুকে টাকা দেওয়ার প্রয়োজনটুকু সিদ্ধ করতেই মুরারি শীল এসেছে।
সেই কাজটার পরে তার কোনো প্রভাব কাহিনীতে নেই। কিন্তু আমরা যদি এই চরিত্রটার দিকে তাকাই, দ্বিজো মাধব কিংবা দ্বিজো রামদেব, তাঁদের যে অভয়ামঙ্গল সেখানে কিন্তু এই চরিত্রটাই নেই। এটা কিন্তু একেবারে মুকুন্দের যদি বলিস মৌলিক সৃষ্টি। দ্বিজো মাধবে অবশ্য সোমদত্ত বলে একটা চরিত্র আছে, কিন্তু তার থেকে মুকুন্দর মুরারি সেটা অনেক যত্ন করে আঁকা, এবং তার সঙ্গে বান্নানি মানে তার বউয়ের চরিত্রটাও কিন্তু একটা খুব অতিরিক্ত প্রাপ্তি মুকুন্দের চণ্ডীমঙ্গল। সে ব্যাপারে আমি কথা বলবো পরে, আপাতত যেটা বলার দরকার সেটা হচ্ছে কি হলো এরপরে। না, বলা হলো যে যে আংটিটি বেচতে এসছেন কালকে, তো সেই আংটির দাম হচ্ছে মোটেই 7 কোটি টাকা হবে না। প্রথমে তো বলা হলো যে না, সোনা রূপা নহে বাপা, এ বেঙ্গা পিতল ঘষিয়া মঞ্জিয়া বাপু করেছ উজ্জ্বল। অর্থাৎ এটা মোটেই সোনা রূপোর আংটি নয়, পিতলের আংটি, ফলের দাম হবে 8 পন 5 গণ্ডা করি। তার সঙ্গে কালকে তো আগে থেকেই 1.5 বুড়ি টাকা পেত মাংসের দাম হিসেবে মুরারির কাছ থেকে, সবটা মিলিয়ে দাঁড়ালো 1 কুণে 8 পন 2.5 বুড়ি। কিন্তু এই অল্প পয়সাটাও নগদে, যাকে বলে ক্যাশ টাকা, সেটা দিতে চাইছে না মুরারিশীল কালকেতুকে। সে বলছে চালু খুদ কিছু লহ করি, অর্থাৎ অর্ধেক চাল বা খুদ নাও আর কিছু টাকা নাও। কিন্তু কালকেতু তো এই মূল্যে সন্তুষ্ট নয়। কালকেতু জানেন যে দেবী তাকে এই মাণিক্য অঙ্গুরীয়টি দিয়েছেন, এটা অত্যন্ত দুর্মূল্য একটা আংটি, কী করে এত কম দাম দেবে মুরারিশীল তাকে। ফলে এত অল্প দাম যখন মুরারিশীল তাকে বললেন এই আংটির, তখন কিন্তু কালকেতুর দুপক্ষের প্রতি একটা সংশয় জন্মাচ্ছে। সে ভাবছে প্রতারকটা তাহলে কে, কে তার সঙ্গে কনস্পিরেসি করছে, দেবী করছে না মুরারি করছে। ফলে দেখ আংটিটা তৎক্ষণাৎ সে ফেরত নিয়ে অন্য জায়গায় যেতে চাইছে, যে আমি অন্য বণিকের বাড়ি যাব, তাকে দেখাবো আংটিটা, এই দামে আমার পোষাবে না। এই জায়গায় কিন্তু কালকেতুর যে একটা নবজাগ্রত বিষয়বুদ্ধি সেটা আমাদের খুব অবাক করে। কারণ যে মানুষটা অশিক্ষিত, জন্ম থেকেই যে ব্যাধবৃত্তিতে অভ্যস্ত, যে কিনা মার্জিনাল ক্লাসের অন্তর্গত একজন মানুষ, যাকে আমরা লিটিল ট্র্যাডিশন বলতে পারি ধর্মানন্দ দামোদর কোশাম্বীর মিথ অ্যান্ড রিয়ালিটির সূত্রে, একটা প্রান্তিক অস্তিত্বের জায়গা থেকে সে উঠে এসেছে, এবং এই মার্জিনাল বা প্রান্তিক মানুষ হিসেবেই আমরা কালকেতুকে দেখেছি, সে যখন মেন স্ট্রিম বা মূল স্রোতে থাকা এই সুবর্ণবণিক শ্রেণীর প্রতিনিধি মুরারিশীলের কথায় বিশ্বাস রাখতে পারে না, অর্থাৎ মুরারিশীল যে ঠিক কথা বলছেন না, তার কথায় যে একটা অবিশ্বাস জন্মাচ্ছে, আবার দেবীর প্রতিও একটা ক্ষীণ অবিশ্বাস জন্মাচ্ছে, সেটাই কিন্তু আলাদা করে তার একটা বিষয়বুদ্ধির অস্তিত্ব, মানে তাকে যে আর বোকা বানানো যাচ্ছে না, তার যে বিষয়বুদ্ধি যথেষ্ট আছে সেটা বোঝা যাচ্ছে। মুরারি এবার বেশ কিছু ব্যবসায়িক কৌশল প্রয়োগে তৎপর হয়ে ওঠে। সে হিতাকাঙ্ক্ষী সেজে বলে, কি বলে দেখ, বান্ন বলে দরে নাহি বাড়ে এক বট, আমাশনে সওদা কইলে না পাবে কপট।